ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। দ্বিতীয় দিনেও ঘটেছে ট্রেনের শিডিউল বিপর্যয়। অনেকে সঠিক সময়ে ট্রেনে বসতে পারলেও কাউকে কাউকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চোখে মুখে তবুও আনন্দ উচ্ছ্বাস। এদিকে টিকিট কালোবাজারির অভিযোগে সহজ ডট কমের সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাকে আটক করা হয়েছে। সাইফুল ইসলাম কমলাপুর রেল স্টেশনে এসেছেন পরিবারের সবাইকে বিদায় জানাতে। ছুটি মিলবে রবিবার, তাই পরিবারের সাথে যাওয়া হচ্ছে না বলে মন খারাপ। ফ্যামিলি সবাই চলে যাচ্ছে, আমি একা রয়ে গেছি, তাই মন খারাপ লাগছে। কাজের জন্য দীর্ঘদিন এই শহরে থাকলেও ঈদের সময়টা যেন গ্রামে পরিবার আর প্রিয়জনদের সাথে কাটানো যায়, এমন স্বপ্ন দেখেন অনেকেই। সেই স্বপ্ন যাবে বাড়ি, তাই তো আর দেরি সইছে না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। অনেক সুযোগ পাইছি বাড়ি যাওয়ার, একটা লম্বা ছুটি, অনেক দিন পর বাড়ি যাওয়া হচ্ছে। এখানে একা একা করলে মজা লাগে না, দাদা বাড়িতে করলে মানুষ আছে তো তাই ভালো লাগে। সবাই মিলে একসাথে যাচ্ছি, এটাতে একটা আনন্দ লাগে। ঈদটার সময় সবাইকে পাওয়া যায় গ্রামে, যত শত কষ্ট মাঝেও তখন আনন্দ লাগে যে সবাইকে একসাথে পাই। সকাল 6:40 কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও করেছে বিলম্ব। উত্তরবঙ্গগামী আরও কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও চট্টগ্রাম কিংবা দেওয়ানগঞ্জ সহ অনেক রুটের ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। ট্রেনের শিডিউল টাইম তো হচ্ছে 6:40, কিন্তু হচ্ছে ঈদ যাত্রার কারণে বিলম্বিত হচ্ছে আর কি আমাদের ট্রেন যাত্রাটা। পরিবারদের সাথে হচ্ছে সময় কাটানোটাই হচ্ছে এর জন্যই হচ্ছে যাওয়া হয়। সকালে যে ট্রেনটা, ওই ট্রেন এখনো আসে নাই, নীলফামারী এক্সপ্রেস। কমলাপুর থেকে ট্রেনের সিট কিছুটা ফাঁকা থাকলেও কানায় কানায় যাত্রীতে পূর্ণ হয়ে যায় বিমানবন্দর স্টেশনে। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা।